নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিথি অনলাইনে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে এই বছরের রবি মরশুমের শস্য বিমা সংক্রান্ত কিছু খবরাখবর বলব রবি মরশুমে যে শস্য বিমার বিজ্ঞপ্তি পুজোর ছুটির পরেই সম্ভবত বের হবে এবং এখানটায় যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে কি করবেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম আছে অথবা যারা গতবারে খারিফ মরশুমে বিমা করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে সেই সঙ্গে কোন কোন ফসলের ক্ষেত্রে আপনাকে বিমার প্রিমিয়াম দিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে বিমার দিতে হবে না সেই সব বিষয়ে নিয়ে আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনার আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিকে প্লিজ একটু লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সেটা সরকারি প্রকল্প হতে পারে এমনকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের খবর হতে পারে এলাইসি সংক্রান্ত খবর হতে আমি আপনাদের জন্য এই খবরগুলো নিয়ে আসার চেষ্টা করছি আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার খবরগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের পশ্চিমবঙ্গে যেটা বাংলা শস্য বিমা আকারে দেয়া হয় সেটারই একটা অংশ হচ্ছে খারিফ মরশুমে শস্য বিমা কৃষি দপ্তরে আসা আগামী রবি মরশুমে গতবারের থেকে বেশি সংখ্যক চাষি শস্য বিমা করাবেন পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি জারি হবে প্রস্তুতি চলছে জোর কদমে একাধিক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ইতিমধ্যেই সরকারের কাছে আগ্রহপত্র পেশ করেছে কৃষি বিমা সংক্রান্ত বিশেষ কমিটি রবি মরশুমে বিমার বিষয়টি চূড়ান্ত করবে অর্থাৎ কাজ কিন্তু এগিয়েই চলছে কোন বিমা কোম্পানি এটা করবে কাজটা তার নিয়ে দরপত্র অলরেডি জারি হয়ে গেছে সেই সঙ্গে খারিফ মরশুমে প্রধানত চার ধরনের বাং ফসল বাংলা শস্য বিমার আয়তে থাকে আউস আমন ধান পাট এবং ভুট্টা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে খারি মরশুমে সবচেয়ে বেশি বিমা হয়েছে আমন ধানের এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষ শস্য বিমা আপলোড হয়েছে সেই এই প্রক্রিয়া সম্পন্ন হলে বিমার সংখ্যা আরও কিছুটা বাড়বে সেক্ষেত্রে আউস ধান গম ভুট্টা প্রভৃতির উপর বিমা হয়েছে খুব বড় জোর হলে আড়াই লক্ষ কৃষি দপ্তরের আধিকারিকরা বলেছেন খারিফ মরশুমে রাজ্যের বেশিরভাগ কৃষক আমন ধানের চাষ করেন তাই বিমার সংখ্যাও বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু রবি মরশুমে চাষিরা বিভিন্ন ফসল চাষ করেন গতবার মোট এগারো ধরনের ফসল বাংলা সস্যাতার আওতায় ছিল এর মধ্যে বোরো ধান গম মুগ মুসুর ছোলা ভুট্টা সর্ষের তিল ও বাদামের জন্য চাষিদের কোনো প্রিমিয়াম দিতে হয় না কিন্তু আলু ও আখের ক্ষেত্রে প্রিমিয়ামের একটু সামান্য অংশ কৃষককে দিতে হয়েছে এবার প্রথম খারিফ মরশুমে অধিকাংশ কৃষককে সরাসরি বাংলা ফসল বিমা অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা ও গতবারে খারিফ মরশুমে যারা বিমা করেছিলেন তাদের নতুন করতে আবেদন করতে হবে না এবং হয়ও এরা অটোমেটিকলি হয়ে যাবে এই সংক্রান্ত আমার অন্যান্য খবরগুলো আছে এবং প্রসেসগুলো আছে যেভাবে আপনি দেখবেন এর ফলে আগস্ট মাসের শেষে বিমা প্রকল্পে অন্তর্ভুক্তদের সংখ্যা আটান্ন লক্ষ হয়ে যায় এটি গতবার থেকে দশ লক্ষেরও বেশি ছিল অর্থাৎ আগের বছর ছিল এটা আটচল্লিশ লক্ষ এরপর সময়সীমা বাড়িয়ে আরও চাষিদের নাম নথিভুক্ত হয়েছে তবে বিমা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করেছেন রবি মরশুমে যেহেতু অনেক চাষি একাধিক ফসলে চাষ করেন তাই সরাসরি নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে যদিও রাজ্য সরকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরাসরি নাম নথিভুক্তকরণ না হলে সমস্যা নেই গ্রাম পর্যায়ে অনলাইনে নাম করার ব্যবস্থা রয়েছে গতবার রবি মরশুমে চল্লিশ লক্ষের মতো বাংলা ফসল বীমা হয়েছিল রাজ্যের মন্ত্রী কৃষি কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন এবার রবি মরশুমে আরও বেশি সংখ্যক কৃষক ফসল বিমা প্রকল্পের সুযোগ নেবেন অর্থাৎ যাদের নাম নেই এখন পর্যন্ত সরাসরি তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তাদের নামটা নিযুক্ত করতে পারবেন এবং কৃষক বন্ধুতে যারা আছেন এবং আগের বছর যারা নাম নিযুক্ত ছিল তাদের আর নতুন করে আবেদন করার দরকার নেই এই সংক্রান্ত আমার অন্য একটা ভিডিও আছে সেখানে দেখলেই আপনার বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে এবং সেই সঙ্গে আমি বলে রাখি যে আপনাদের আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি যে আপনারা কীভাবে জানবেন যে আপনার নামটি বাংলা ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন ওই ভিডিওটিও আপনারা দেখতে পাবেন এবং সেই সঙ্গে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটেও দেখতে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ